হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শান্তি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো চলুন এবার আমরা মিউজিয়ামে যাব। মিউজিয়ামে কি কি দেখবো না দেখবো আপনাদের সাথে শেয়ার করব, আপনারাও আমার সাথে থাকবেন। কলকাতা ভ্রমণের মূল আকর্ষণ হিসাবে ভিক্টোরিয়া মেমোরিয়াল স্থান পেয়েছে সবার উপরে। প্রতি বছর এখানে অনেক পর্যটক এসে ভিড় করেন। 2023-এ টিকিট প্রাইস অনুযায়ী মাত্র 30 টাকা টিকিট কেটে আমরা ভিতরে প্রবেশ করলাম। ভিতরে প্রবেশ করতেই এইখানে বসে আমরা এই কেকটাকে এত সুন্দর উপভোগ করলাম। আর শিহানের তো খুব ভালো লেগেছে, এখানে বসে বসে ওই ঘোড়াটা অনেকক্ষণ ধরে দেখছিল। এখানে ইংরেজদের অনেক মূর্তি এখনো রাখা আছে। লর্ড কার্জন শুধুমাত্র রানী ভিক্টোরিয়াকে উপহার হিসাবে দেবার জন্য এই বিশাল আকৃতির ভিক্টোরিয়া মেমোরিয়াল হল এটি স্থাপন শুরু করেন 1906 খ্রিস্টাব্দ থেকে এবং কাজ সম্পন্ন করেন 1921 খ্রিস্টাব্দে। এই পুরো বিল্ডিংটি যিনি ডিজাইন করেছিলেন তিনি হলেন স্যার উইলিয়াম এমারসন। ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে আসার জন্য আপনারা মেট্রো ধরে রবীন্দ্র সদন অথবা ময়দানে নেমে এখানে 1 কিলোমিটার ডিস্টেন্সের মধ্যেই পৌঁছে যাবেন। হাওড়া এবং শিয়ালদহ স্টেশন থেকে আপনারা খুব সহজেই এখানে পৌঁছে যাবেন। আর যারা এয়ারপোর্ট হয়ে আসবেন তারাও খুব সহজেই ডিরেক্টলি বাস পেয়ে যাবেন অথবা ট্যাক্সি অথবা ক্যাবে করে আপনারা এখানে পৌঁছে যেতে পারবেন। ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত এখানে প্রচুর পর্যটক আসে, এছাড়াও এখানে সারা বছর পর্যটক দেখা যায়। 8 জানুয়ারিতে রেকর্ড সংখ্যক ভিড় হয় প্রতি বছর। এই পুরো হাউসটি তৈরি শ্বেতপাথর দিয়ে। রাজস্থান থেকে শ্বেতপাথর নিয়ে এসে ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের পুরো কাজটি করা হয়েছে। ফ্রন্ট গেট দিয়ে ঢোকার মুখেই এই মূর্তিগুলো দেখতে পাবেন। আর ভিতরে প্রবেশ করতেই অপূর্ব সুন্দর এই ভিউটি আপনারা পেয়ে যাবেন। মিউজিয়ামের ভিতরে প্রবেশ করতেই বীর বিপ্লবী মহান নেতাজি সুভাষচন্দ্র বসুকে দেখে আবার সেই স্বাধীনতা সংগ্রামের কথা মনে পড়ে গেল। ক্ষমতালোভী ইংরেজদের চালাকিটা যদি সেদিন বুঝতে পারতেন নবাব সিরাজউদ্দৌলা তাহলে হয়তো আজকে এরকম একটা সংগ্রামের মুখোমুখি হতে হতো না ভারতবাসীকে। ইস্ট ইন্ডিয়া কোম্পানির আগ্রাসনের নীতিতে একের পর এক ভারতের ভূখণ্ড তাদের অধীনে চলে যেতে থাকে। ক্ষমতালোভী পাশবিক ও অত্যাচারী এই ইংরেজদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল এই ভারতবাসী। কিছুটা প্রলোভন দেখিয়ে তৎকালীন কিছু মানুষের সঙ্গ নিয়ে ইংরেজরা একের পর এক কূটনৈতিক চালে ভারতীয় রাজাদের পরাস্ত করতে থাকে। এভাবে ইংরেজরা দীর্ঘ 250 বছর ভারতের বুকে তাদের রাজত্ব চালিয়ে যায়। সেই রাজকোষের থেকেই একটা অংশ, একটা বড় অংশের টাকা দিয়ে এই বিশাল ইমারতটি লর্ড কার্জন বানিয়েছিলেন এবং রানী ভিক্টোরিয়াকে উপহার হিসাবে দিয়েছিলেন। এখানে এই যে বড় পিয়ানোটি দেখছেন,
এই পিয়ানোটি রানি তার নিজের অনুশীলনের জন্য ব্যবহার করতেন। আর এখানে এই যে যুদ্ধজাহাজটি দেখতে পাচ্ছেন, এই যুদ্ধজাহাজটি ভারতে আসা ব্রিটিশদের প্রথম যুদ্ধজাহাজ, যার 3D স্ট্রাকচার এই মিউজিয়ামে রাখা আছে। সিল্ক এবং ভেলভেটের তৈরি এই যুদ্ধের ড্রেসটি ব্যবহার করতেন তাঁতিয়া টোপি, যিনি 1857 সালের বিদ্রোহের একজন সৈনিক ছিলেন। মিউজিয়ামের ভিতরে এরকম পরিবেশবান্ধব অসংখ্য ছবি এখানে রাখা আছে। এখানে যত পর্যটক আসছে তাদের জন্য এই টুলকিটগুলো লিখে এখানে চিপকানো আছে, যে ক্লাইমেট চেঞ্জ হয়ে যাওয়াতে আপনার কি ভূমিকা সেটা আপনি লিখে রাখুন। এতক্ষণে আমরা মিউজিয়ামের গ্রাউন্ড ফ্লোরে ছিলাম, এবার আমরা আস্তে আস্তে উপরের ফ্লোরে গিয়ে দেখব সেখানে কি আছে। মিউজিয়ামের উপর থেকে এই ভিউটা দেখতে খুব ভালো লাগছিল। তৎকালীন সময়কার পিস্তল, বুলেট এবং বড় বড় বন্দুকও এখানে মিউজিয়ামের মধ্যে রাখা আছে। এই মিউজিয়ামেই আপনারা দেখতে পাবেন তৎকালীন সময়ে বিভিন্ন বিপ্লবীদের ছবি, সেই সময়কার নিউজ পেপারে যেভাবে খবর এসেছিল সেই খবরের কাগজের এক একটা পেজ এখানে রাখা আছে। এটা দেখছেন, এইটি হলো সেলুলার জেল। এই সেলুলার জেলই ছিল তখনকার দিনে সবচেয়ে ভয়ঙ্কর। আর এই সেলুলার জেলটি অবস্থিত ছিল আন্দামানে। আন্দামানকে তাই সেই সময়ে কালাপানির দেশও বলা হতো। ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধে হয়ে লিপ্ত হওয়া অনেক সিপাহি যাদেরকে এই সেলুলার জেলে বন্দি করে রাখা হয়েছিল। আপনারা এখানে দেখতে পাবেন সেই সময়কার যুগের বিভিন্ন নিউজ পেপারের কাটিং এখানে রাখা আছে। এই মিউজিয়ামে এসে শিহানেরও খুব ভালো লেগেছে। আমরা এই মিউজিয়ামের আর একটা পার্ট এর আগেই রিলিজ করে দিয়েছি, সেটা সম্পূর্ণ ঐতিহাসিক একটা পার্ট ছিল, আর এটা সম্পূর্ণ একটা ব্লগ পার্ট। আপনারা ঐতিহাসিক পার্টটা অবশ্যই একবার দেখবেন। যারা এখনও ভিক্টোরিয়ার আমাদের প্রথম পার্টটা দেখেননি, মানে হিস্টোরিক্যাল পার্টটা যারা দেখেননি, ডেসক্রিপশনে আমরা সেই ভিডিওটির লিংক দিয়ে দিয়েছি, আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন। আমাদের এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর যারা প্রথম দেখছেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন, এই রকম ভিডিও আপনাদের সামনে খুব তাড়াতাড়ি উপস্থাপন করার জন্য আমাদেরকে একটু উৎসাহিত করবেন। আপনাদের একটা কমেন্ট আমাদের অনেক বেশি উৎসাহ বেড়ে যায়। Thank you.
ভিক্টোরিয়া মিউজিয়াম দেখা কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা বাড়ির দিকে রওনা দেব। তা আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা ফার্স্ট টাইম দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনে নিশ্চয়ই ক্লিক করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।